আপনার দেশের বাড়ি কই? বিক্রমপুর। কোন গ্রাম? বিধবা কার্ড পাইছেন? এটা করে দিচ্ছে কাপড় চোপড় খাওয়া দাওয়া ঈদের সময় আপনাদের সহযোগিতা করে না? অনেক কিছু তো ছিল, আপনি শাড়ি আসছিল, একটা তেল সাবান ছিল। হে কেমন দিব একটা শাড়ি, এবার টান নাই আপনি, এটা আপনার আক্ষেপ? আল্লাহ আপনারে দয়া করুক। আর আপনার অঞ্চলের যে সকল চেয়ারম্যান এমপি আছে, মেম্বার তো কালাম মেম্বার তো এই বিজেপি কার্ড এনে কত দূরাম দৌড়াইছি, দিল না তাই না? মানে আপনি দৌড়াইছেন কিন্তু আপনারা দেয় নাই? এই আপনি ভিক্ষা করতে করতে কুকুর আপনারা কামড় দিচ্ছে, কুকুর কামড় দিচ্ছে যে ভিক্ষা করতে গিয়া, আপনার কোনো ছেলে নাই? না আমার ছেলে নেই। কি অসহায় জীবন! আর আমরা ঈদ উদযাপন করি ছেলে মেয়েদেরকে নিয়ে, আর আমাদের আশেপাশে যারা আছে তাদের খোঁজ খবর নেই না। এই হচ্ছে আমাদের ইসলাম। আসলে কি ইসলাম এটা শিখাইছে? এটা শিখায় নাই যে আমরা যে যেখানে থাকি গরিব অসহায়ের পাশে দাঁড়াই। এটি আমার সকলের কাছে অনুরোধ, উনি আমার কাছে এই জিনিসটা চাইছে, আমি এই জিনিসটা ওনাকে দিচ্ছি। তো ভালো থাকবেন সবাই। স্যার আপনি আপনার এলাকার বাসী চেয়ারম্যান মেম্বারে শাড়ি দিছে? না। আপনি শাড়ি কয়টা পাইছেন? পাইনি। এখন যে আমার কাছে আসছেন কি এর জন্য আসছেন? শাড়ির লেখা ব্লাউজের পিস পাইছেন? ব্লাউজের পিস পাইছেন আর কেছেন আপনি আমার শাড়ি দিবেন কিনা? আমি আপনার শাড়ি দিলাম তো, খুশি হয়েছেন? ইনশাল্লাহ আবার আসবেন। দেন কার্ডটা দেন আপনি হায়দার, ওই শাড়ি একটা দিয়ে দাও না রে, কোনটা পছন্দ হাতে উড়ায় দাও, ব্যাগে দাও, ব্যাগে দাও, একটা ব্যাগে দাও, ব্যাগে দাও, হ্যাঁ খুলে দেখাও, এই যে আমি বিছায় দাও। হ্যাঁ এই যে আমার খালা হাসি ফুটছে চেয়ারম্যান মেম্বারে ওনার শাড়ি দেয় নাই, এবার উনি এটা পায় অত্যন্ত খুশি। ভালো লাগছে আপনার? আচ্ছা ঠিক আছে, এটা ব্যাগে দিয়ে দাও, একটা বড় ব্যাগে দিয়ে দাও, এ নাও ব্যাগে দিয়ে দাও। বিক্রমপুর দেশের মানুষ, ইনশাল্লাহ যতদিন বাঁচবেন এই দোকান যদি থাকে আপনি আসবেন প্রতি বছর। হ্যাঁ আচ্ছা, ওরে দোয়া করে দিয়েন। হ্যাঁ যান, হ্যাঁ ভালো থাকেন। এই কাঠ লাগবো না, আবার নতুন নতুন করে কাঠ নেবেন নতুন বছরের। আপনি কি লেগাইছেন এই হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে? কি লাগবো আপনার? কি লাগবো? এটা শাড়ি, এটা কিসের কাঠ? কি উড়ান এটা? কি এটা, এটা কি শাড়ির কাঠ? ও তাই না? মানে আজকে একটা শাড়ি নেওয়ার কথা আপনার, শাড়িটা নেওয়ার জন্য আসছেন। শাড়ি কয়টা পাইছেন আপনি? হ্যাঁ একটা পাইছেন, যাক আরেকটা এখান থেকে নেবেন, এই হায়দার থেকে নেবেন নাকি? ও আর কেউ দেয় নাই না? টাকা দিচ্ছে? কত টাকা দিচ্ছে? তাই আবার শাড়ি নিয়ে কি পরবেন না বেচবেন? না 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 আল্লাহ, শাড়ি বেচবেন না তো? আচ্ছা নিয়ে পরবেন এই তো? আচ্ছা আচ্ছা, যারা এই ভিডিওটা দেখতেছেন এরকম অসহায় মানুষ, আপনার ছেলে মেয়ে আছে না? কেউ নাই আপনার, মানে আপনাকে দেখার মতো কেউ নাই? আচ্ছা এটা আপনি একটা শাড়ি পাইবেন আমার থেকে, উনি এই শাড়িটার জন্য আমার কাছে আসছে। আর সবচেয়ে বড় বিষয় আসতে বলছিলাম বিকেলে, উনি এখনই আসছে, তো ওনাকে একটা শাড়ি দিয়ে দাও। আপনি কিরকম শাড়ি নেবেন? টাঙ্গাইলের মধ্যে নেবেন?
এক কালার নিবে আর এক কালার এক কালার ও যে এক কালার ওই যে তিনটা শাড়ি দাও তো ওগুলো খুলো বাবা আমি এটা করি না আমার অভ্যেস হয়ে গেছে না না বিক্রি তো ভালো না আপনার তো আমি করার জন্য দিতেছি খুলে দাও রাবার খুলে দাও দেখেন কোন শাড়িগুলো আপনি নেবেন আপনি চয়েস মতো নেন না না চুজ বয়েল নিব না এক কালার নিব উনি তাহলে এটা দিই এটা পরবেন আপনি আচ্ছা ঠিক আছে এটা একটা শাড়ি দিয়ে দাও দাও এটা কাগজ ইয়ে পেপার ইয়ে আনো হ্যাঁ শপিং দাও একটা শপিং দিয়ে ওনারে দিয়ে দাও শাড়ি পরবেন এই পায়রে আবার আমার দোকানে আইবেন হ্যাঁ আবার আল্লাহ আপনার বাঁচিয়ে রাখুক যাতে ঈদের পরে আবার দেখা হয় আবার আগামী রোজাতে জানি আবার আপনি আমার থেকে আইন হ্যাঁ ব্লাউজের কাপড় এটা আমারটা না কালকে না আরেকটা দিলাম না 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 আপনি আচ্ছা ঠিক আছে না দাও দাও তুমি দাঁড়ায় দাও দাঁড়াও হ্যাঁ হ্যাঁ দাঁড়াও কাছে দাঁড়াও যা করে দোয়া করে দিয়েন ওর একটু দোয়া করে দেন আচ্ছা যারা এই সকল বৃদ্ধ মানুষ আছে তাদেরকে শাড়িগুলো দেওয়ার চেষ্টা করবেন আর আমার এই ব্লগ যারা দেখেন নিয়মিত সবাইকে ধন্যবাদ ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম